সেটা নিয়ে আমার কোনো স্বাস্থ্য কর্মকর্তার কক্ষে এভাবেই প্রকাশ্যে গোনা হচ্ছিল ঘুষের টাকা। ঘটনাটি ঘটেছে বরগুনা জেলার বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফাহমিদ লস্করের অফিস কক্ষে। ঘুষের টাকা গোনার গোপন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনা তদন্তে করা হয়েছে কমিটি। গত 25 অক্টোবর এই তদন্ত কমিটি গঠন করে 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছে বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ফজলুল হক। জেলার সিভিল সার্জন মহোদয় আছেন, ইনি অবশ্যই যেটা সুন্দর সে অনুযায়ী ব্যবস্থা নেবে। 3 সদস্য বিশিষ্ট কর্মকর্তারা হলেন তদন্ত কমিটির আহ্বায়ক আমতলী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল মুনয়েম ও বাকি 2 সদস্য হলেন ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান এবং ডাক্তার অরুণাম চৌধুরী। গত 25 অক্টোবর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া 6 মিনিটের একটি ভিডিওতে দেখা যায় স্বাস্থ্য কর্মকর্তার অফিস কক্ষে ঠিকাদার মামুন খানের কাছ থেকে একটি খামসহ বান্ডিল থেকে টাকা বের করে গুনছেন ফার্মাসিস্ট কৃষ্ণকুমার পাল। ঠিকাদার মামুন খান এই টাকা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল লস্করকে দিয়েছেন বলে জানান কৃষ্ণকুমার পাল। স্বাস্থ্য কর্মকর্তা মাহমুদুল লস্কর তার কাছ থেকে 50,000 টাকা ঘুষ নিয়েছেন বলে স্বীকার করেন হাসপাতালের পথ্য এবং খাদ্য সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মামুন খান। তিনি গণমাধ্যমকে আরো জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে ঘুষ না দিলে তিনি কোনো বিল ছাড় দেন না। পার্সেন্টেজ কেটে 60% দিতে হয় তাকে। 6 মাসের পাওনা বিলের জন্য তাকে 50,000 টাকা দিতে হয়েছে। মামুন আরো বলেন মাহমুদুল লস্কর অত্যন্ত খারাপ আচরণ করেন। 50,000 টাকার পর আবার 3 মাসের বিল পেতে আরো 15,000 টাকা দিতে হয়েছে। তিনি ফার্মাসিস্ট কৃষ্ণকুমার পালের মাধ্যমে সব অবৈধ লেনদেন করে থাকেন। ঘুষ গ্রহণের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফাহমিদ লস্কর। তিনি বলেন আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। ফার্মাসিস্ট কৃষ্ণকুমার পাল জানেন কোথা থেকে টাকা পেয়েছেন, আমি জানি না। তদন্ত হলে সব সত্য বের হয়ে আসবে। এদিকে বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ফজলুল হক সাংবাদিকদের বলেছেন খাদ্য সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষ বা বাড়তি টাকা গ্রহণের কোনো সুযোগ নেই। অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত করে রিপোর্ট দিলে রিপোর্টের ফলাফলের ভিত্তিতে বিধি মোতাবেক তদন্ত নেওয়া হবে।